সামান্য মুরগির মাংস আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে মুখে লেগে থাকার মতো নাস্তা রেসিপি শেয়ার করব। ওভেন ছাড়া গ্যাসের চুলায় মাত্র 15 মিনিটে এই নাস্তাটা বানানো যায়, আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করবো এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম পাত্রে, আর 1/4 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম, 1/2 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এখন এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখানে আমার 1/2 কাপ পরিমাণ দুধ লেগেছে, দুধটা কম বেশিও লাগতে পারে। দুধটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে একটা আমি খামির বানিয়ে নিব। আর বানানো হয়ে গেলে এই যে এমন আঠালো একটা খামির হবে, এটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলায় হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি। এর মাঝে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে আমি 1 চা চামচ পরিমাণে আদা আর রসুন পেস্ট দিয়ে দিব। এখন এই মশলাগুলো একটু মিশিয়ে নিব। এরপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, গরম মশলার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি টালা জিরের গুঁড়ো, সেই সাথে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর কষানো হয়ে গেলে আমি এখানে 1/2 চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছি, এটা আসলে অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো আসবে। আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পরে আমি মুরগির মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ময়দার কাঁচা ফ্লেভারটা চলে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ, আর দুধটা দিয়ে এটা ঘন হয়ে আসবে দেখবেন জাল দেওয়ার পরে। টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো, দিয়ে চুলোর আঁচটা লোয়ে রেখে আমি এটা রান্না করে নিব। যখনই দেখবেন এটা ভালো ঘন হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে এখানে একটু গ্রেট করে দিবেন চিজ। আমি চিজটা প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপরে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবেন। 1 ঘন্টা পরে কিন্তু ময়দার ডো ফুলে ডাবল হয়ে গেছে। আর 1 কাপ পরিমাণ ময়দা আমি এখানে 3টা বান তৈরি করব। সামান্য ময়দা দিয়ে এটা ভালোভাবে মথে নিয়েছি। এরপরে আমি 3টা কেটে নিয়েছি, 3টাই বানাবো আমি নাস্তা। এখানে 3-4টা যে কোনো আসলে ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন। এরপরে আমি একটু ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে আমি যে চিকেনের পোটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন 4 সাইড দিয়ে মুড়িয়ে দিব। চাইলে এমন বানের মতো গোল করেও নিতে পারেন, বা বিভিন্ন ডিজাইন করেও কিন্তু এই বানটা রেডি করে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই ডিজাইনটা সহজ মনে হয়েছে, এই জন্য এই ডিজাইনটা করেছি। একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিব। যে পাত্রে এটা বেক করবেন সে পাত্রে অবশ্যই একটা বেকিং পেপার বিছিয়ে নেবেন। এরপর তেল ব্রাশ করে তারপরে এই বানগুলা বসিয়ে দিবেন। এরপর ডিমের কুসুম আর লিকুইড দুধের মিশ্রণটা উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে। তারপর একটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যে। আগে থেকে আমি একটা হাঁড়ি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম, তার মাঝে এখন পাত্রটা বসিয়ে ঢাকনার মুখটা আটকিয়ে আমি এটা 15 মিনিটের জন্য বেক করেছি। সময়টা কম বেশিও লাগতে পারে,
এটা যখনই হয়ে যাবে বের করার সাথে সাথে উপর দিয়ে একটু বাটার বা তেল ব্রাশ করে দিবেন, এতে করে সুন্দর একটা মানে লুক আসবে। বানটা আমি কেটে শেয়ার করছি, আর এভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, তারা খুবই পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।